नमस्कार बंधुरा, वेलकम टू एच डी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा, ईस्ट बेंगलर खराब परफरमेंसर जो अवश्य दायी करा जाए ईस्ट बेंगलर डिफेंस। तो एक गुरुत्वपूर्ण और पोटेंशियल डिफेंडर के ईस्ट बेंगल तादेर दले निल एर पर मैच थे नामते चले। तो कौन प्लेयर के दले निये चमक दिए दिल ईस्ट बेंगल, समस्त किछु आमरा ए भिडियोते आलोचना करे नेब। तार आगे तोमरा जारा चैनले प्रथमबार एसेछो एखोनो पर्यन्त चैनलटाके सबसक्राइब करोनी, नीचे सबसक्राइब बाटने क्लिक करे चैनलटाके अवश्य सबसक्राइब करे दिओ एबं पाशे थाका बेल आइकने क्लिक करे अल भिडियो नोटिफिकेशन ऑन करे रखो, ताहले परवर्ती वीडियो नोटिफिकेशन तुम्हारा पे जाबे। तो बंधुरा, ईस्ट बेंगल डिफेंस लाइने कोनो परिवर्तन ही करते चाहिए ना स्टीफेन कन्स्टान्टाइन। तो प्रतिदिन ही एक ही डिफेंस नहीं खेले जाच्छेन एवं एई डिफेंस प्रचुर परिमाणे गोल खेये प्रत्येकटा मैच ही हारछे। तो डिफेंडारदेर मध्ये लालचमनुंगा, इवान गंजालिस आर जेरी, और एदिके अंकित मुखार्जी। तो एई प्लेयारदेर दिए शुरू कराच्छे। जेरी मोटामोटी भालो फुटबल खेलछे, लालचमनुंगाओ चेष्टा करछे, किन्तु इवान गंजालिसेर खूब खराब परफरमेंस, और अंकित मुखार्जी आदौ फुटबल तार सेंसटा आछे किना सेटाओ एकटा बड़ो सन्देहर विषय। खूबई खराब डिफेंडिंग, মানে ডিফেন্স হিসাবেও খারাপ, আক্রমণের দিকে উঠে গেলেও সেটাও খারাপ। লং বলের খেলার টেকনিক, লং বলের খেলার টেকনিক হবে না কেন, সেটা তো স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রিয় টেকনিক। যে প্লেয়ার লং বলে খেলতে চাইবে সেই প্লেয়ারই স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রিয়। যা হোক করে বলটাকে উড়িয়ে দাও, উপরে যাওয়া হবে দেখা যাবে, নিচে কোনো বল রাখার দরকার নেই, তো উড়িয়ে দেওয়া খেলা। তো এই খেলা কিন্তু মডার্ন ফুটবলে চলে না, আর ইস্ট বেঙ্গলের জন্য এটা খুবই খারাপ সিদ্ধান্ত হচ্ছে। যাই হোক, এই প্লেয়ারের পরিবর্তন হচ্ছে, সেটা অবশ্যই অঙ্কিত মুখার্জির জায়গাটার পরিবর্তন হয়েছে। সার্থক গোলি রয়েছে, সার্থক গোলির ইঞ্জুরি সমস্যা, ইঞ্জুরি থেকে তিনি ব্যাক করছেন, এখনই তাকে যে মাঠে নামিয়ে দেওয়া যাবে সেরকম নয়। সার্থক গোলি যতক্ষণ ছিল মাঠে তিনিও ভুল করেছেন, কিন্তু এতটা বেশি ভুল করেনি। যাই হোক, এইসবের পরিবর্তন অবশেষে ইস্ট বেঙ্গল ভেবেছে এবং কালকেই কনফার্ম করে দিয়েছে। তো ইস্ট বেঙ্গলের কোন প্লেয়ারকে দলে নিল সেটাই হচ্ছে প্রধান প্রশ্ন। তো ইস্ট বেঙ্গল দলে নিল 22 বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাক অতুল উনিকৃষ্ণানকে। এবার অতুল উনিকৃষ্ণান 2021-22 মরসুমে কেরালা ইউনাইটেডের হয়ে খেলেছিলেন, তারপরে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমে। তো রিজার্ভ টিমের অন্যতম ভালো প্লেয়ার বলতে গেলে এই অতুল উনিকৃষ্ণান। যথেষ্ট প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে। আমরা যেরকম সন্দেশ জিংহানকে দেখেছিলাম, লম্বা উচ্চতা, মাথাটা চুললে চুলটা বাঁধা, বেশ খুব ভালো একটা ডিফেন্স লাইনে সামলাতেন, একদম সুন্দর ডিফেন্ডিং, নিখুঁত ডিফেন্ডিং করছেন। তো এই প্লেয়ারকে নজরে এসেছিল স্টিফেন কনস্ট্যান্টাইনের এবং তাকে পরবর্তী সময় মেন দলের সঙ্গে তাকে অনুশীলন করানো হয়, এবং কালকে ম্যাচের আগেই তাকে রেজিস্টার পর্যন্ত করানো হয়ে গেছে আইএসএলের স্কোয়াডে। তো আমরা জানতাম যে বেশ কিছু প্লেয়ারকে স্কোয়াডে আনা হবে, তো স্কোয়াডে এই অতুল উনিকৃষ্ণানকে আনা হয়েছে। এবার তিনি ম্যাচ ফিটনেসে তো রয়েছে, তিনি ধারাবাহিক ম্যাচ খেলছেন, এই এমএলএ কাপ না কি একটা হচ্ছিল সেখানেও খুব ভালো ফুটবল খেলেছেন। যাই হোক, ফুটবলটা তার খুব ভালো, এবং তার খেলা যারা যারা সিএফএলে দেখেছে তারা দেখেছে যে হ্যাঁ, কতটা কোয়ালিটি আছে এই প্লেয়ারটার মধ্যে। সবাই চেয়েছিল যে এইরকম কোয়ালিটি প্লেয়ারকে দলে নেওয়া হোক আর যথেষ্ট ওয়ার্কলোড নিতে পারে। তো লালচমনুঙ্গারদের মতনই প্লেয়ার এবং খুব ভালো কোয়ালিটি প্লেয়ার। তো রাইট ব্যাক হিসাবে পরবর্তী ম্যাচ থেকে আমরা হয়তো এই অতুল উনিকৃষ্ণানকে দেখতে চলেছি। তো এটা অফিসিয়াল কনফার্ম করে দেওয়া হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো আইএসএল স্কোয়াডে ইস্ট বেঙ্গলের। তো গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছেন এই অতুল উনিকৃষ্ণান। তো এই প্লেয়ারকে নিয়ে যথেষ্ট ডিফেন্স লাইনকে শক্তিশালী করার চেষ্টা করছে, কিন্তু এখনও গলদ রয়েছে। তো গলদ তো প্রচুর রয়েছে, সেগুলো পরের ভিডিওতে আমি আলোচনা করে নেব। তো এই প্লেয়ার আসার জন্য কিছুটা হলেও ডিফেন্স লাইনটা শক্তিশালী হলো। তো এই ছিল ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।